আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, টেকনোলজি বর্তমানে পুরো দুনিয়াতে নিজের বিস্তৃতি স্থাপন করে ফেলেছে, যেখানে প্রতিটি জিনিস এখন টেকনোলজির মাধ্যমে চালিত হয়ে থাকে। আর টেকনোলজির মূল লক্ষ্যই হচ্ছে আমাদের সাথে নতুনত্বের পরিচয় করিয়ে দেওয়া। আজকের ভিডিওতে আমরা এমন কিছু টেকনোলজি দেখতে যাচ্ছি যা দেখার পর আপনিও অবাক হবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নাম্বার ওয়ান, কাউহোল। বন্ধুরা, প্রায় অনেক দেশেই গরুর পেটে বড় একটি ছিদ্র তৈরি করা হয়, যার মাধ্যমে এদের উপর বিভিন্ন গবেষণা করা হয় এবং গবেষণার ক্ষেত্রে কৃষকরা তাদের পেটের পরিপাক তন্ত্র পর্যন্ত পৌঁছাতে পারে এবং তাদের শারীরিক অবস্থা বিশ্লেষণ করতে পারে। নাম্বার টু, কম্পিউটার সিটি। বন্ধুরা, সেন্ট মিক নামক একজন ব্যক্তি কম্পিউটারের পার্টস দিয়ে মডার্ন সিটির একটি মডেল তৈরি করেন, তাও আবার মাত্র 3 মাসের মধ্যে। আর এই সিটির প্রজেক্ট বানাতে তার প্রয়োজন হয়েছে 11টি সিপিইউ, 27টি মাদারবোর্ড, 10টি সিআরটি মাদারবোর্ড, 13টি ফ্লফি ডিস্ক, 3টি হার্ড ড্রাইভ, 3টি গ্রাফিক এবং সাউন্ড কার্ড। আর এগুলোর ব্যবহারের ফলে এই সিটিটি দেখতেও বেশ চমৎকার ও আকর্ষণীয় দেখায়। নাম্বার থ্রি, ইলেকট্রিসিটি বাস। বন্ধুরা, আপনারা একমাত্র ট্রেন এবং মেট্রোকে হয়তো ইলেকট্রিসিটির মাধ্যমে চলতে দেখেছেন, কিন্তু টেকনোলজি এখন এত দূর পৌঁছে গিয়েছে যে রাস্তাঘাটেও এখন ইলেকট্রিসিটির মাধ্যমে বাস চালানোর প্রক্রিয়া চালু করা হচ্ছে, যেখানে কয়েকটি দেশ তাদের রাস্তায় এটি তৈরি করে চালানোও শুরু করে দিয়েছে, যার জন্য আলাদাভাবে একটি সড়ক তৈরি করা হয় এবং এই সড়ককেই বলা হয় ই হাইওয়ে। নাম্বার ফোর, ট্রান্সফর্মার স্কেটবোর্ড। বন্ধুরা, ছোটকাল থেকে বাচ্চাদের স্কেটিংয়ের প্রতি কেমন শখ থাকে তা হয়তো আপনি অবশ্যই জানেন, এমনকি তাদেরকে রাস্তার কিনারে অথবা এমন অনেক জায়গায় স্কেটিং করতে তো অবশ্যই দেখেছেন। কিন্তু আপনি কি কখনো ট্রান্সফর্মার স্কেটবোর্ড দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে একে একবার ভালো করে দেখুন, যেখানে এই স্কেটবোর্ডকে কন্ট্রোল করা বেশ কঠিন হয়ে থাকে, কারণ এতে চলন্ত অবস্থায় যে কোনো জায়গা থেকে যে কোনো পার্টস নিজে নিজে এক্সচেঞ্জ হতে থাকে। সেক্ষেত্রে এই স্কেটবোর্ডে চলাচল করা বাচ্চাদেরকে খুব সতর্কতার সাথে স্কেটিং করতে হয়। নাম্বার ফাইভ, র্যাবিট আইল্যান্ড। নাম শুনে হয়তো আপনি বুঝে গিয়েছেন যে এই আইল্যান্ডের সাথে র্যাবিট অর্থাৎ খরগোশের কোনো না কোনো সম্পর্ক তো অবশ্যই রয়েছে। আর সেটি হচ্ছে এই আইল্যান্ডের চারদিকে শুধু খরগোশ আর খরগোশ দিয়ে ভরপুর, এমনকি এখানে খরগোশ ছাড়া অন্য কোনো প্রাণী নেই। জানা যায় যে একটি যুদ্ধের এক্সপেরিমেন্টের পর পরিত্যক্ত এই আইল্যান্ডে বেঁচে যাওয়া কিছু খরগোশ এখানে স্বাধীনভাবে ঘুরতে থাকে এবং সময়ের সাথে সাথে এক পর্যায়ে এত বড় একটি পাল তৈরি হয়ে যায়। নাম্বার সিক্স, লাইনম্যান। বন্ধুরা, আমরা ইলেকট্রিশিয়ানদের কোনো নষ্ট জিনিস ঠিক করতে তো অবশ্যই দেখেছি, কিন্তু আকাশে ভাসমান অবস্থায় তো অবশ্যই নয়। তাহলে এই লাইনম্যানকেই দেখুন, যে কিনা হেলিকপ্টারে চড়ে আকাশে ভেসে থাকা ইলেকট্রিক তার ঠিক করে থাকে। আর এসব টেকনিককে এই পর্যন্ত বড় বড় কিছু শহরে ইউজ করতে দেখা যায়, যেখানে লাইনম্যান ইলেকট্রিক লাইনকে বন্ধ না করেই সেটিকে ঠিক করে থাকে। এটি খুবই বিপজ্জনক বটে। নাম্বার সেভেন, দ্য এক্সটেন্ডিং শিপ। বন্ধুরা, আপনারা সমুদ্রে বড় বড় জাহাজ চলাচল করতে তো অবশ্যই দেখেছেন, কিন্তু এর এক্সটেন্ড প্রসেস হয়তো কখনোই নিজের চোখে দেখেননি। জি হ্যাঁ, শিপকে এক্সটেন্ড করার জন্য এর মাঝামাঝি অংশ কেটে এতে মেটাল পার্ট সংযোগ করা হয়, যেখানে মেটাল পার্টকে শিপের সাথে অ্যাটাচ করার জন্য এমন একটি ওয়েল্ডিং ইউজ করা হয়, যার ফলে প্রতিটি পার্ট একটি আরেকটির সাথে সঠিকভাবে সংযুক্ত হয়ে যায়। নাম্বার এইট, বস্কো ভার্টিক্যাল। বন্ধুরা, সবুজে ভরপুর এই ফ্ল্যাট ইটালির মিলান সিটিতে তৈরি করা হয়েছে, যার সৌন্দর্য শুধু দেখতে ইচ্ছে করে। এটি লম্বায় প্রায় 111 মিটার উঁচু, আর এই অ্যাপার্টমেন্টের প্রতিটি বারান্দায় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। এখানে রয়েছে 900 গাছ, 5000 চারা গাছ এবং 11000 রঙিন বহুবর্ষজীবী গাছপালা, যা এর সৌন্দর্যের সর্বোচ্চ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। ধন্যবাদ।